কার বুদ্ধি বেশি? অনেক আগের কথা, এক জঙ্গলে এক চালাক শেয়াল থাকত। সে চালাক তো ছিলই, সাথে অনেক অহংকারও করত। সে সব প্রাণীদের কাছে নিজেকে নিয়ে প্রশংসা করত। আরে হাতি মহারাজ, তুমি কি জানো, কাল রাজা আমাকে ডেকেছিল। ও তিনি আমাকে বলল যে আমি তোমাকে আমার শিক্ষামন্ত্রী বানাতে চাই, কিন্তু আমি না করে দিলাম। আমার কাছে এত সময় কোথায় আছে? শেয়ালের কথা শুনে সব প্রাণীরা তার সামনে তার কথা মেনে নিত, কিন্তু সে চলে গেলে তাকে নিয়ে হাসাহাসি করত। এসেছে আমার শিক্ষামন্ত্রী, সামনে দেখে তো হাঁটু কাঁপতে থাকে। সরো বন্ধুরা, সবাই নিজের কাজ করো, অনেক শুনেছি শিয়ালের গর্ব। সেই জঙ্গলে একটি খ্যাক শিয়ালও ছিল। খ্যাক শিয়াল ও শিয়ালের অনেক ভালো বন্ধুত্ব ছিল, তারা একে অপরের অনেক যত্ন নিত। একদিন খ্যাক শিয়াল যখন জঙ্গলের প্রাণীদের শিয়ালের উপর হাসতে দেখে, তখন সে শিয়ালকে বোঝাতে চায়। শিয়াল, তুমি আমার বন্ধু, তাই আমি তোমাকে বোঝাচ্ছি, এত বড় বড় কথা কেন বলো? সবাই তোমার উপর হাসে, আর আমার এটা খারাপ লাগে। এই কথা শুনে শিয়াল খ্যাক শিয়ালের সাথে ঝগড়া শুরু করে। তুমি আমার বুদ্ধিমত্তা ও চালাকিতে হিংসা করো, যদি তোমার এতই অহংকার থাকে তাহলে চলো মোকাবিলা হয়ে যায় যে কে বেশি বুদ্ধিমান। এটি শুনে খ্যাক শিয়াল বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঝগড়া পরে করো, কিন্তু আগে কিছু খাবার ব্যবস্থা করে নি। তখনই তারা একটি গরু দেখতে পায়। তারা দুজনে সেটি খাওয়ার জন্য ঝগড়া শুরু করে। আমি বেশি খাবো, কারণ আমি তোমার থেকে বেশি বুদ্ধিমান। এত অহংকার ঠিক না শিয়াল, তুমি চালাক কিন্তু একদমই বুদ্ধিমান না। তখনই হঠাৎ সিংহ সেখানে আসে এবং তাদের দুজনকে ঝগড়া করতে দেখে মনে মনে খুশি হয়ে যায়। আরে বা, আজ তো গরুর সাথে শিয়াল ও খ্যাক খাওয়ার মজাও পাবো। তোমরা দুজন কেন ঝগড়া করছো? এখানে সবথেকে বুদ্ধিমান তো আমি। সিংহকে দেখে শিয়াল ভয়ে চুপ হয়ে যায়, কিন্তু খ্যাক শিয়াল সিংহের ইচ্ছা বুঝতে পারে এবং বুদ্ধি করে বলে, সিংহরাজা এটা তো কিছুই না, আমরা তো এর থেকে বড় শিকারের জন্য ঝগড়া করছি। এখন আপনি সিদ্ধান্ত নিন যে আমাদের দুজনের মাঝে বুদ্ধিমান কে। আগে আমাকে শিকারটা রাখাও, তখনই আমি সিদ্ধান্ত নেব। খ্যাক শিয়াল অনেক চালাকি করে সিংহকে ছোট্ট একটি গুহায় নিয়ে যায় আর বলে, মারাত শিকার এর ভেতর। সিংহ গুহার ভেতরে যেতে খ্যাক শিয়াল একটি বড় পাথর এনে গুহার মুখ বন্ধ করে দেয় আর শিয়ালকে বলে, এখন বলো কে বেশি বুদ্ধিমান। শিয়াল তার ভুল বুঝতে পেরে খ্যাক শিয়ালের কাছে ক্ষমা চায়। বন্ধু, তুমিই বেশি বুদ্ধিমান, আজ তুমি না থাকলে আমরা আমাদের প্রাণ হারাতাম। এক গ্রামে রাজেন্দ্র নামের এক লোক থাকতো। সে তার ভাতিজা গজেন্দ্রর সাথে থাকত। তার একটি ট্রাক্টর ছিল, সেটি চালিয়ে তার সংসার চলত, কিন্তু তার অনেক অভাব ছিল। এভাবেই সে তার বাড়ি ভাড়াও 6 মাস দিতে পারল না। তখনই সে বাড়ির মালিক সেখানে আসে। কি ভাই রাজেন্দ্র, আজ টাকা না পেলে আমি তো তোমাকে বাড়ি থেকে বের করে দেব। আরে স্যার, আর কিছুদিন সময় দিন না, আপনি তো সবই জানেন। তখনই গজেন্দ্র দৌড়ে এসে বলে, আরে রাজেন্দ্র চাচা, তুমি এক লটারি জিতেছো। দোকানদার বলেছে যে তোমাকে বড় একটা ট্রাক নিয়ে যেতে। চলো চলো এখনই। এসব শুনে বাড়ির মালিক বলে, আরে বাহ, তাড়াতাড়ি যাও, তুমি তো আমার বাড়ির মেহমানের মতন, আমি আজকেই নতুন রং করিয়ে দেব, যাও গিয়ে লটারির টাকাটা নিয়ে এসো। তখন রাজেন্দ্র ও গজেন্দ্র লটারির দোকানে যায় আর লটারির টাকার ব্যাপারে জিজ্ঞেস করে। তখনই এক বড় পর্দার পেছন থেকে এক বড় হাতি দেখতে পায় আর রাজেন্দ্র অবাক হয়ে যায়।
আরে বাবা রে, এটা কি? এই নাও ভাই, তোমার বড় উপহার। তুমি লটারিতে বড় একটা হাতি পেয়েছ, তাই তো আমি বলেছিলাম একটা গাড়ি নিয়ে আসতে। আমি আমার ভাতিজা গজেন্দরকে ঠিক মতন খাওয়াতে পারি না, আমার উপর আবার হাতির দায়িত্ব, আমি তো মরেই যাব রে। এ কথা বলে লটারিতে পাওয়ার হাতিটি তার ট্রাক্টরে উঠিয়ে নেয় এবং বাড়িতে নিয়ে আসে। বাড়িতে যেতেই হাতি খুব খিদে পায়, তাই সে বাজারে এক ফলের দোকানে গিয়ে সব ফল খেয়ে ফেলে। এক আখের ট্রাক থামিয়ে সব আখ খেয়ে ফেলে। তখনই সব ব্যবসায়ী ও ট্রাকওয়ালা রাজেন্দ্রের কাছে এসে তাকে পেটাতে শুরু করে। তখন হাতি সেখানে এসে জোরে গর্জন করে, তাকে দেখে সবাই পালিয়ে যায়। সেই রাতে বাজারের সব লোক ও আখের ট্রাকওয়ালা এসে রাজেন্দ্রর ট্রাক্টর নষ্ট করে দেয় আর ইঞ্জিন ভেঙে ফেলে। হায় প্রভু, এখন আমি ট্রাক্টর চালাবো কিভাবে? আমার সবকিছুই তো শেষ হয়ে গেল রে। তখনই তার ভাতিজা গজেন্দর একটি বুদ্ধি দেয়। তুমি এক কাজ করো, তুমি হাতিকে তোমার ট্রাক্টরের সামনে বেঁধে নাও, ও হাতির সাহায্যে ট্রাক্টর চালাও, এতে তোমার তেলের জন্য খরচ হবে না। এরপর রাজেন্দ্র এভাবে ট্রাক্টরের ইঞ্জিন খুলে হাতিকে বেঁধে নেয় এবং হাতি সহজেই অনেক বেশি ওজন নিয়ে চলতে থাকে। এভাবে হাতি আর রাজেন্দ্র অনেক টাকা কামাই করে। সেই টাকা থেকে হাতিকে খেতে দিত আর রাজেন্দ্র ও গজেন্দ্র সুখে জীবন কাটাতে শুরু করে। তখন থেকে রাজেন্দ্রকে সবাই হাতি ট্রাক্টরওয়ালা নামে ডাকতে থাকে। অনেক আগের কথা, এক জঙ্গলে মিন্টু নামের শিয়াল থাকত। সে খুব দুষ্ট আর চালাক ছিল। সে অন্য প্রাণীদের বিরক্ত করতে খুব পছন্দ করত। সব প্রাণীরা তার উপর বিরক্ত হয়ে গিয়েছিল। হাতি বলল, এই শিয়াল আমাদের কত বিরক্ত করে, একে এখন কে বোঝাবে যে এমন বিরক্ত করা ভালো কাজ নয়, এত লোক কষ্ট পায়। হ্যাঁ হাতি ভাই, তুমি ঠিক বলেছ, কালই শিয়াল আমার লেজ গাছে বেঁধে দিয়েছিল। শিয়াল কিছুদিন আগে আমার কানে ব্যথা দিয়েছে, সে অনেক খারাপ। একদিন রাতে যখন সব প্রাণীরা ঘুমোচ্ছিল, তখন শিয়ালের মাথায় এক বুদ্ধি আসে। সবাই ঘুমোচ্ছে, এদের ঘুম নষ্ট করে দেই, কি করি, মজাদার কিছু করতে হবে। শিয়াল হাতির কাছে গেল, কিন্তু হঠাৎ সে জঙ্গলের কুকুরের ডাক শুনতে পেল। আরে এই কুকুর কোথা থেকে আসলো, পালাও পালাও, প্রাণ বাঁচিয়ে পালাও। শিয়াল কুকুর থেকে বাঁচার জন্য জোরে দৌড় লাগালো। দৌড়তে দৌড়তে সে শহরে চলে আসে। সেখানে একটি দোকান দেখতে পায়। অন্ধকারের মধ্যে সে দোকানের ভেতরে যায় আর নীল রঙের পাত্রে ডুবে যায়। কুকুর শিয়ালকে অনেক খুঁজে কিন্তু খুঁজে পায় না। পরের দিন সকালে শিয়াল সেই পাত্র থেকে বেরিয়ে আসে আর জঙ্গলে ফিরে যায়। তখন সবাই দেখলো যে সে একদম নীল হয়ে গেছে আর সবাই শিয়ালকে দেখে দৌড়ে পালাতে লাগলো। আরে এরা সবাই আমায় দেখে পালাচ্ছে কেন, কি করেছি আমি, কি হয়েছে, ব্যাপারটা কি? তখনই শিয়াল পুকুরে গিয়ে নিজেকে দেখলো। আরে আরে আমি নীল, এই কি করে হলো? রাতে যে পাত্রে লুকিয়েছিলাম সেটায় পানি ছিল, সেই পানি হয়তো নীল রঙের ছিল। শিয়াল নীল রং হওয়ার অনেক ফায়দা নেয়। জঙ্গলের সব প্রাণী তাকে ভয় পেতে থাকে। জঙ্গলের রাজা সিংহ শিয়ালকে তার গুহায় ডেকে বলে, কে তুমি আর আমার জঙ্গলে কোথা থেকে এসেছো? মহারাজ সিংহ, আমাকে প্রভু পৃথিবীতে পাঠিয়েছে, আমি প্রাণীদের রক্ষা করতে প্রভুর কাছ থেকে এসেছি। সিংহ শিয়ালের সব কথা মেনে নেয় আর তাকে সব ধরনের সাহায্য করতে থাকে। কিন্তু একদিন যখন সব প্রাণীরা শিয়ালের সেবা করছিল, তখনই পাশের এক শিয়ালের দল ডাকতে শুরু করে। নীল শিয়াল তাদের ডাক শুনে নিজেকে থামাতে পারে না, সেও দলের সাথে ডাকা শুরু করে। সব প্রাণীরা এটি দেখে অবাক হয়ে যায়।
সিংহ শেয়ালের চালাকি বুঝতে পারে আর তাকে পানিতে ফেলে দেয়। শেয়ালের উপর লাগানো নীল রং উঠে যায় আর প্রাণীরা বুঝতে পারে যে এটি আর কেউ না, তাদেরই শেয়াল, যে নীল শেয়াল সেজে সবাইকে বোকা বানাচ্ছিল।